हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी एकटा घोड़ार डिजाइन शेयर करब, एकटू अन्यरकम, जेटाके बोले पक्षीराज घोड़ा। आमी एटा करे रेखेछि, आमी जस्ट एखन घर गुने देखिए देव। तो चलुन देखे नी। तो आमी किन्तु प्रथमे पिछनेर पा थेके शुरू करेछिलाम। पिछने प्रथमे देखुन, एक दुई तीन, तीनटे फोरेर दुटो लाइन आमी करे नियेछि। তিনটে ফোরের দুটো লাইন করেছি, তারপর মাঝখানে একটা ফোর ছেড়ে দিয়ে দুদিকে আবার দুটো ফোর তুলে নিয়েছি, দুদিকে লেভেল সমান রেখে। এবার আমি ডান দিকের ফোরের থেকে একটা ঘর ছেড়ে লম্বালম্বি দুটো ফোর তুলেছি, আবার লম্বালম্বি দুটো ফোর তুলেছি একটা ঘর ছেড়ে, আবার একটা ঘর ছেড়ে লম্বালম্বি দুটো ফোর, এরপর আবার একটা ঘর ছেড়ে লম্বালম্বি দুটো ফোর, এরপর একটা ঘর ছেড়ে বাঁদিকে একটা ফোর তুলেছি, তারপর আবার একটা ঘর ছেড়ে আমি বাঁদিকে লম্বালম্বি তিনটে ফোর তুলে নিয়েছি। এরপর আমি বাঁদিকে একটা ঘর ছেড়ে ডান দিকে একটা ফোর তুলেছি, এবং বাঁদিকে আবার একটা ঘর ছেড়ে ডান দিকে তিনটে ফোর লম্বা করে তুলে নিয়েছি। এই পর্যন্ত এসে আমি কিন্তু লেজটা পরে করেছি। এরপর আমি এবার যে পায়ের এখানে যে দুটো ফোর তুলেছিলাম, সেখান থেকে প্রথমে দুটো ফোর তুলে নিয়েছি একটা ঘর ছেড়ে, আবার দুটো ফোর তুলে নিয়েছি, এটা সামঞ্জস্যে যাচ্ছে। এরপর একটা ঘর ছেড়ে এখানে এক দুই তিন চার, এখানে কিন্তু চারটে ফোর আছে, চারটে ফোর আমি তুলে নিয়েছি। তারপর একদম ওপরের ফোরের সঙ্গে আমি একটা ফোর তুলে নিয়েছি। এবার দেখুন, এইদিকে কিন্তু আমি এক দুই তিন, তিনটে ফোর কোনাকুনিভাবে উপরে তুলে নিয়েছি, এবং নিচের দিকে প্রথমে কোনাকুনিভাবে একটা ফোর তুলেছি, তারপর একটা ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি দুটো ফোর, আবার একটা ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বি দুটো ফোর তুলেছি। এরপর দেখুন, বাঁদিকে আমি দুটো বাড়িয়েছি, বাড়িয়ে তিনটে ফোরের আবার দুটো লাইন করেছি, আবার এটার সঙ্গে সামঞ্জস্য রেখে। এটা যেমন মাঝখানে একটা গ্যাপ রেখেছিলাম, এটাও মাঝখানে একটা গ্যাপ রেখে আবার একটা ফোর তুলেছি, তারপর ওর উপরে আবার একটা ফোর। এরপর দেখুন, এক ঘর ছেড়ে আবার একটা ফোর, এক ঘর ছেড়ে আবার একটা ফোর, এরপর এক ঘর ছেড়ে লম্বালম্বি দুটো ফোর। এবার আমি ডান দিক থেকে একটা ঘর ছেড়েছি, আর বাঁদিকে লম্বালম্বিভাবে চারটে ফোর তুলেছি, এখানে কিন্তু আমার চারটে ফোর আছে। তারপর আমি আবার একটা ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে কিন্তু ছটা ফোর আছে। তো এই ছটা ফোর এই পর্যায়ে পরে আমি তারপর কিন্তু এই দিকটা পরে করেছি। এরপর আমি লেজটা করে নিয়েছি। এই দেখুন, এখানে যে তিনটে ফোর তুলেছিলাম পিছনের পাটা উঠে গিয়ে, তারপর এক ঘর ছেড়ে নিচের দিকে লম্বালম্বি এখানে কিন্তু চারটে ফোর আছে, তারপর আবার একটা ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বি এখানে আবার চারটে ফোর আছে, এরপর একটা ঘর ছেড়ে দিয়ে এখানে দুটো ফোর লম্বালম্বি, আবার এক ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বি দুটো ফোর। এরপর দেখুন, একটা ঘর ছেড়ে এটা কিন্তু লম্বালম্বি নয়, পাশাপাশি তিনটে ফোর, তারপর আবার এক ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি এখানে চারটে ফোর। এরপর এই চারটে ফোরের ওপরে ডান দিক বরাবর কোনাকুনি একটা ফোর তুলেছি, এর ওপর আমি বাঁদিক ডান দিকে লেভেল সমান রেখে বাঁদিকে তিনটে বাড়িয়েছি, এখানে এক দুই তিন চার, চারটে ফোর আছে। তারপর একদম লাস্ট যে ফোরটা, সেটার ওপরে আবার একটা ফোর তুলেছি। এই ফোরটার ওপরে দেখুন, আমি ডান দিকে বাড়িয়েছি চারটে, আর বাঁদিকে বাড়িয়েছি দুটো, তার মোট সাতটা ফোরের একটা লাইন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা ফোরের লাইনের বাঁদিকে কোনাকুনি বরাবর একটা ফোর তুলে নিয়েছি, এবং ডান দিকে কোনাকুনি বরাবর একটা ফোর তুলেছি। এরপর এই যে ডান দিকে কোনাকুনি বরাবর একটা ফোর, এটার ওপরে আবার বাঁদিকে আমি দুটো বাড়িয়েছি, ডান দিকে একটা, মোট চারটে ফোরের একটা লাইন, চারটে ফোরের লাইনের বাঁদিকে কোনাকুনিভাবে দুটো ফোর তুলে নিয়েছি, এটার আবার দুটো ঘর ছেড়ে ডান দিক বরাবর কোনাকুনি একটা ফোর তুলেছি, আবার কোনাকুনি একটা ফোর তুলেছি। এবার ডান দিকের লেভেল সমান রেখে আমি বাঁদিকে দুটো বাড়ি এখানে তিনটে ফোর তুলে নিয়েছি, এক দুই তিন, এরপর আবার কোনাকুনিভাবে ফোর তুলে পাশাপাশি দুটো তুলে নিয়েছি, এবার কোনাকুনিভাবে এক দুই, এখানে দুটো ফোর। তারপর দেখুন, একটা ঘর ছেড়ে দিয়ে আবার লম্বালম্বি দুটো ফোর, আবার একটা ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বি দুটো ফোর, এবার এর পাশাপাশি একটা ফোর তুলে নিয়েছি, এবং কোনাকুনিভাবে এখানে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ফোর কিন্তু কোনাকুনিভাবে গেছে। পাঁচটা ফোর কোনাকুনিভাবে যাওয়ার পরে আমি আবার একটা ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি দুটো ফোর নিয়েছি, এরপর দেখুন আবার কোনাকুনি এক দুই তিন, তিনটে ফোর কোনাকুনি গেছে। এবার এই যে কোনাকুনি তিনটে ফোরের মাঝখানের ফোরটা থেকে আমি ডান দিকে তিনটে ফোর তুলেছি, তারপর এক ঘর নিচে নামিয়ে এসে আবার এখানে কিন্তু আমার ছটা ফোর আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা ফোর। এর ওপর ডান দিকে লেভেল সমান রেখে আবার দুটো ফোর, তার ওপর এক দুই তিন, আবার তিনটে ফোর তুলে নিয়েছি। এরপর আবার এক ঘর ওপরে এক দুই, দুটো ফোর, বাঁদিক থেকে দুটো ঘর ছেড়ে ডান দিকে পাশাপাশি আবার এখানে চারটে ফোর কিন্তু, এর উপর আবার আমি কোনাকুনিভাবে ফোর তুলে পাশাপাশি দুটো ফোর তুলে নিয়েছি, তার ওপর আবার আমি দুটো ফোর তুলে নিয়েছি, এর উপর দেখুন আমি কোনাকুনিভাবে এক দুই তিন, তিনটে ফোর তুলেছি, তারপর একটা ঘর ছেড়ে নিচের দিকে নামিয়ে বাঁদিক বরাবর পাঁচটা ফোর গেছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ফোর গেছে।
এবার এই যে তিনটে ফোড় ছিল সেটার কোণাকোণিভাবে আবার একটা ফোড় তুলেছি, এখানে আবার কোণাকোণি একটা ফোড়, সেটার ওপর ডান দিকের লেবেল সমান রেখে 1 2 3 4 5 6 7 8 আটটা ফোড়ের একটা লাইন করে নিয়েছি। আটটা ফোড়ের লাইনের বাঁদিকে নিচের কোণাকোণি বরাবর ফোড় তুলে নিয়ে আমি পাশাপাশি বাঁদিক বরাবর তিনটে ফোড় নিয়ে চলে গেছি, বাঁদিক বরাবর পাশাপাশি তিনটে ফোড় তুলেছি। এরপর এই যে আটটা ফোড়ের লাইনটা ছিল সেটা থেকে আমি বাঁদিকে তিনটে ছেড়েছি এবং ডান দিকে চারটে ছেড়েছি, মাঝখানে এই ফোড়টার ওপর একটা ফোড় তুলেছি, তারপর কোণাকোণিভাবে দুটো ফোড় তুলেছি, তারপর একটা ঘর ছেড়ে দিয়ে আমি লম্বালম্বিভাবে 1 2 3 তিনটে ফোড় তুলে নিয়েছি। এবার এই তিন নম্বর ফোড়ের ডান দিকে ছেড়ে দিয়ে বাঁদিকে পাশাপাশি দুটো ফোড় তুলেছি, আবার একটা ঘর ছেড়ে নিচের লাইনে এসে বাঁদিক বরাবর পাশাপাশি দুটো ফোড়, আবার এক ঘর ছেড়ে এসে বাঁদিক বরাবর পাশাপাশি তিনটে ফোড়, আবার এক ছেড়ে এসে দুটো ফোড়, আবার ছেড়ে এসে দুটো ফোড়। এরপর এই যে তিনটে ফোড় তুলেছি, তিনটে ফোড়ের মাঝখানের লাইনে মাঝখানে আবার একটা ফোড় তুলে নিয়েছি। এবার এই ফোড়টা ছেড়ে দিয়ে আরও কোণাকোণি 1 2 3 4 5 এখানে পাঁচটা ফোড়, এটা সহ ছটা এই কোণাকোণি, আবার কোণাকোণি একটা ফোড় তুলে নিয়েছি। তারপর দেখুন ডান দিকের লেবেল সেম রেখে 1 2 3 তিনটে ফোড়, এরপর কিন্তু লাইন বরাবর নেমে আসবে নিচের দিকে, এখানে দেখুন দুটো তিনটে ফোড়ের পরে কিন্তু 1 2 2 ফোড়, আবার এক ঘর নামিয়ে দুটো 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 ফোড়, এখানে কিন্তু এক ঘর নেমে পাশাপাশি 1 2 3 4 5 বার দুটো ফোড় করে নাপে, তারপর আবার এক ঘর নিচের দিকে এসে কোণাকোণিভাবে একটা ফোড়, এরপর এক ঘর ছেড়ে দিয়ে 1 2 3 4 5 লম্বালম্বিভাবে কিন্তু পাঁচটা ফোড়, এরপর আবার একটা ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বিভাবে দুটো ফোড়, তারপর আবার একটা ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বিভাবে দুটো ফোড়, তারপর আবার একটা ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বিভাবে দুটো ফোড়, আবার এক ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বিভাবে দুটো ফোড়। দেখুন এখানেও কিন্তু এই পাঁচটা লাইনের পর এখানে কিন্তু লম্বালম্বি করে 1 2 3 4 চারবার দুটো ফোড়, তারপর কোণাকোণিভাবে একটা। তো এই পর্যায়ে হয়ে যাওয়ার পরে আমি কিন্তু প্রথমে এই পর্যন্ত করে রেখেছিলাম, তারপর আমি আবার এখান থেকে শুরু করছি। তো দেখুন এখানে যে আমি ছটা ফোড়ের যে লম্বা লাইনটা করেছিলাম সেটা থেকে আমি ওপরে তিনটে ফোড় বাদ দিলাম আর নিচে দুটো, এই মাঝখানের ফোড়টা থেকে বাঁদিকে আরও 1 2 3 4 5 আরও পাঁচটা ফোড় নিলাম, এটা সহ ছটা, পাঁচটা ফোড় নিলাম, তারপর এক ঘর ওপরে 1 2 3 আবার তিনটে ফোড়, আবার এক ঘর ওপরে বাঁদিক বরাবর 1 2 দুটো ফোড়, তারপর কোণাকোণিভাবে 1 2 দুটো ফোড়। এবার এই ফোড়টার ওপরে এবার দুদিকে একটা করে বাড়িয়ে আমি তিনটে ফোড় তুলে নিলাম, এবার ডান দিকে কোণাকোণি বরাবর তিনটে ফোড় নিয়েছি এবং বাঁদিকে কোণাকোণি বরাবর 1 2 3 4 5 পাঁচটা ফোড় নিয়েছি। দেখুন ডান দিকে আমি কোণাকোণি বরাবর তিনটে নিয়েছি আর বাঁদিকে 1 2 3 4 5 পাঁচটা নিয়েছি। এবার পাঁচটার উপরে আবার কোণাকোণি একটা ফোড়, এই ছয় নম্বর ফোড়টা, তার কিন্তু নিচের দিকে কোণাকোণিভাবে একটা ফোড় এসছে, এরপর একটা ঘর ছেড়ে দিয়ে আবার লম্বালম্বিভাবে দুটো ফোড় এসছে, তারপর পায়ে যেমন নিচে হয় বাঁদিক থেকে দুটো ঘর বাড়িয়ে আমি তিনটে ফোড়ের দুটো লাইন করে নিয়েছি। এরপর আবার বাঁদিকে দেখুন বাঁদিকের ফোড়টার ওপরে 1 2 3 4 চারটে ফোড়ের একটা লম্বা লাইন করে নিয়েছি, চারটে ফোড়ের লম্বা লাইনে একটা ঘর ছেড়ে কোণাকোণি একটা ফোড়, ডান দিকের দিকে কোণাকোণি, আবার একটা ঘর ছেড়ে দিয়ে দুটো ফোড়, এরপর আমি বাঁদিকে কোণাকোণি বরাবর একটা ফোড়, তারপর নিচের দিকে কোণাকোণি বরাবর আবার একটা, এরপর দেখুন কোণাকোণি ফোড় তুলে আমি বাঁদিকে চারটে ফোড় তুলে নিয়েছি। দেখুন এইটা সহ চারটে, এটা বাদে আরও তিনটে, তার নিচে আমি ডান দিক থেকে একটা ঘর ছেড়ে আবার তিনটে ফোড় তুলে নিয়েছি। এর ওপর আমি যে চারটে লাইনের মানে ফোড়ের লাইনটা ছিল সেটা থেকে বাঁদিকে একটা ঘর ছেড়ে একটা ফোড় তুললাম, তারপর আবার একটা ঘর ছেড়ে দুটো ফোড়, এরপর আবার একটা ঘর ছেড়ে একটা দুটো, দুটো ফোড় কোণাকোণি, এরপর একটা ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি দুটো ফোড়, তারপর আবার একটা ঘর ছেড়ে ডান দিকে নিচের দিকে কোণাকোণি একটা ফোড়, এরপর আবার এক ঘর ছেড়ে দিয়ে দুটো ফোড়, আবার এক ঘর ছেড়ে দিয়ে দুটো ফোড়, আবার এক ঘর ছেড়ে দিয়ে দুটো ফোড়, তিনবার কিন্তু এসছে 1 2 3। এরপর এই যে তিন নম্বরের যে দুটো ফোড়া, এটার কিন্তু বাঁদিকের ঘরটা ছেড়ে দিয়ে ডান দিকের ফোড়ের ওপর একটা ফোড় তুলে নিলাম, তারপর দেখুন এখানে বাঁদিকের একটা ঘর ছেড়ে দিয়ে আবার দুটো ফোড়, এখানে বাঁদিকের একটা ঘর ছেড়ে দিয়ে 1 2 3 4 5 6 7 8 আটটা ফোড় আমি তুলে নিয়েছি, প্রথমে সাতটা ফোড়, তারপর পাশাপাশি দুটো ফোড়। দেখুন প্রথমে কিন্তু 1 2 3 4 5 6 7 সাতটা ফোড়, তারপর দেখুন আট নম্বর ফোড়ের পাশে আবার একটা ফোড়। এবার এই যে সাত নম্বর ফোড়ের বাঁদিকে আবার একটা ফোড় তুলেছি, আবার এক ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি দুটো তুলেছি, আবার এক ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি তিনটে, এরপর আমি দেখুন একটা ঘর আমি বাঁদিক থেকে ছেড়ে দিয়ে লম্বালম্বি দুটো তুলেছি, এরপর কোণাকোণিভাবে 1 2 তারপর আবার লম্বালম্বিভাবে একবার দুবার, একটা ঘর করে ছেড়ে দিয়ে দুবার, এরপর আবার কোণাকোণিভাবে একটা,
এরপর একটা ঘর ছেড়ে দিয়ে এক দুই দুটো ফোঁড়, তারপরে বাঁদিকে লেবেল সমান রেখে পাশাপাশি দুটো ফোঁড়, আবার একটা ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বি নিচের দিকে দুটো ফোঁড় এসছে, আবার এক ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি দুটো, আবার এক ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি দুটো, এরপর কোনাকুনি আবার একটা ফোঁড়, এরপর এক ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ, এখানে কিন্তু পাঁচটা ফোঁড় আছে, তারপর আবার এক ঘর ছেড়ে দিয়ে লম্বালম্বি এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা ফোঁড় আছে। তো মোটামুটি পুরো ঘোড়ার কভারটা হয়ে গেল। এবার আমি চোখটা দেখিয়ে দিই, দেখুন চোখটা আমি এই যে এখানে সব থেকে আপনাদের সুবিধা হবে এই যে গলার যে লম্বা দাগটা, এটা সহ ধরলে এই লম্বা দাগের কোনাকুনিভাবে দেখুন এই লম্বা দাগের থেকে এক দুই উপর দিকে একটা লাইন ছেড়ে দিয়ে বাঁদিকে কোনাকুনিভাবে দেখুন একটা ফোঁড়, তারপর আবার দুটো ফোঁড়, ডান দিকে একটা বাড়ি, তারপরে একটা ফোঁড়। আশা করি ভিডিওটা দেখে বুঝতে কোনো অসুবিধা হয়নি, ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমি কিছু কী ভুল বলেছি বা কিছু অসুবিধা কিনা। আর নতুন নতুন ডিজাইনের জন্য প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।